হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফোন রিভিউ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের পুরো রিভিউতে আমি থাকছি সুফল এন্ড আপনারা দেখছেন মিস টিভি। আসুস আরওজি ফোন 3, এটি বিগত আসুস আরওজি 2 এর সাকসেসর। বর্তমানে এটিকে ওয়ার্ল্ডের সেরা গেমিং ফোন বলা হচ্ছে। সো গাইস, প্রথমে আসা যাক ফোনটির আনবক্সিং এ। সো গাইস, এটি একটি স্পেশাল আনবক্সিং হতে যাচ্ছে। এটি একটি স্পেশাল আনবক্সিং। সো গাইস, বক্সটি দেখতে কিন্তু জোস। সো গাইস, বেশি কথা না বলে বক্সটি খোলা যাক। বক্সটি কিন্তু জোস ভাই। এর উপরে থাকছে আরওজি একটি লোগো, এরপর থাকছে একটি ফ্যান, ফ্যান না একটি কুলার আর কি, ফোন কুলার। এটা খুবই ভালো। এরপরে পেয়ে যাবেন একটি একটি কেস। কেসটি কিন্তু খুবই ভালো মানের, শক্ত মক্ত, ফোনটিকে অনেকটাই প্রোটেক্ট করবে। এরপরে পেয়ে যাবেন আরওজি স্টিকার, এইটা কিন্তু আর থেকে জোস লেগেছে ভাই, আরওজি স্টিকার। এরপরে থাকছে একটি ফাস্ট চার্জার, আসলে ফাস্ট চার্জারগুলো অনেক ভালোই হয় ভাই। এরপরে থাকছে একটি ইউএসবি কেবল, যেটাতে মানে কি বলবো, যেটাকে ইয়ারফোন দিয়ে কানেক্ট করা যায়, মানে ফোনের মধ্যে ইয়ারফোন কানেক্ট দেওয়া হয়নি কিন্তু আলাদাভাবে দেওয়া হয়েছে। ফোনটির ফার্স্ট লুকিং ছিল খুবই জোস। এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার থেকে অসাধারণ লেগেছে, এবং এর পাওয়ার বাটনগুলো ছিল ঠিক পজিশনে, এবং এর ক্যামেরা সেটআপটিও আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। সো গাইস, ফোনটি আপনি যখন স্টার্ট করবেন তখন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আরওজির লোগো এসে গিয়েছে ভাই, এটি কিন্তু জোস, মানে গেমিং ফোন তো একটা গেমিং ফিল দেওয়া দরকার। দেখেন জোস লাগে। প্রথমে একটি বাইক এসে গিয়েছে, একটি গেমার, একটি গেমিং ফোন। গেমারদের জন্য কিন্তু এটা খুব ওয়াও ভাই, গেমারদের জন্য জোস লাগবে এটা। দেখেন একটি গেমিং ইন্টারফেস এসে গিয়েছে, ওয়াও। আরওজি ফোন, ফোনটিতে 144 এর সুপার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার কারণে ফোনটি কিন্তু খুবই স্মুথ, এবং যখনই আপনি রিফ্রেশ রেটটি অন করবেন তখন ফোনটির কালার পরিবর্তন হবে। এছাড়া ফোনটির ব্যাকে একটি আরওজি লাইট রয়েছে, লাইটটি অনেক সময় লাল হয়, অনেক সময় আবার নীল হয়। আরওজির বক্সের মধ্যে যে কেসটি দেওয়া হয়েছে সেটি লাগিয়ে দেখলাম, অনেকটাই জোস লুকিং, কেসটির সাথে অনেকটাই মানানসই। এরপরে ফ্যানটি কানেক্ট করে দেখলাম, ফ্যান না আই মিন এটি ফোনের কুলার। ফোনের কুলারটি অন হয়ে গেলেই একটি এলইডি লাইট জ্বলে ওঠে, যা অনেকটাই সুন্দর। এলইডি কুলারটি ফোনের সাথে খুবই মানানসই। ফোনের কুলারটি অনেকটাই ভালো কাজ করেছে, ফোনটিকে তেমন গরম হতে দেয়নি। গেমাররা প্রায়শই হেভি গেম প্লে করেন, যার কারণে ফোনটি অনেক সময় অনেকটা গরম হয়ে পড়ে, যেমন কি দেখা গিয়েছিল আরওজি ফোন 2-তে। ফোন 2 যেটি ছিল সেটি অনেকটাই হিট হয়ে যেত, কিন্তু আরওজি 3-তে তা অনেকটাই কম হয়েছে। সো গাইস, প্রথমে আসা যাক ফোনটির ডিসপ্লেটিকে নিয়ে। ফোনটির ডিসপ্লেটি 6.59 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন আলট্রা এইচডি প্লাস 1080x2340 পিক্সেল, যার পিপিআই 391। ফোনটির ডিসপ্লেটি আমার থেকে অনেকটাই ভালো লেগেছে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেটিতে ভালো শার্পনেস এবং ভালো কালার রিপ্রোডাকশন পাবেন। ফোনটির নিচে এবং উপরের ডিসপ্লে বেজেলগুলো ছিল খুবই মোটা, যা সবার কাছে প্রশ্ন থাকতে পারে যে এত মোটা বেজেল দেওয়া হয়েছে কেন। এটি আসলে আমাদের গেমারদের কথা চিন্তা করে দেওয়া হয়েছে। আমরা যারা নিয়মিত মোবাইলে গেম খেলি, দেখা গেল যে গেম খেলার সময় হঠাৎ করেই আমরা ভুলবশত স্ক্রিনে থাকা ব্যাক বাটনটি ট্যাপ করে ফেলি, যেটি আমার মতো অনেকের কাছেই খুবই বিরক্তিকর। এসব কথা বিবেচনা করেই স্ক্রিনের বেজেলটি বাড়ানো হয়েছে। ফোনের ডিসপ্লেটি 144 রিফ্রেশ রেট সাপোর্টেড, যার কারণে ফোনটি ডেলি ইউজে অনেকটা স্মুথ ফিল করবেন। এছাড়া গেমিংয়েও এর রিফ্রেশ রেট অনেকটা হেল্পফুল। গেম খেলার সময় এটি গেমে সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, যার কারণে খুবই স্মুথ গেম প্লে পাওয়া যায়। এছাড়া ফোনটির প্রোটেকশনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 ফ্রন্ট এবং ব্যাকে। ফোনের ফ্রেমটি অ্যালুমিনিয়ামের দেওয়া হয়েছে। ফোনটির ডিউরেবিলিটি ছিল মোটামুটি ভালো। ফোনটির ওজন 210 গ্রাম। ফোনটির ওয়েট একটু বেশি মনে হলেও ফোনটি ধরে তেমন একটা ভারী মনে হবে না। ফোনটির ক্যামেরা সেকশনে ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা, যার প্রধান ক্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের একটি সোনির সেন্সর। এছাড়া বাকি ক্যামেরাগুলো হলো 13+5 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি ছিল এ বাজেটে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা। ক্যামেরায় তোলা ছবিগুলোতে ভালো শার্পনেস এবং ভালো ডিটেলস লক্ষ্য করেছি। এছাড়া ভিডিও রেকর্ডিংয়ে 2160p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে 24 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটিও ছিল খুবই ভালো, ভালো শার্পনেস এবং ভালো ডিটেলসের অনেক সেলফি তুলতে পারবেন আপনি এই ক্যামেরাটি দিয়ে। ক্যামেরা কোয়ালিটি যত লেভেলের ভালোই হোক না কেন,
গেমিং ফোনের মূল আকর্ষণই হচ্ছে একটি ভালো প্রসেসর। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং রক ইউআই। রক ইউআই একটি গেমিং অপারেটিং সিস্টেম। অনেক ধরনের ভালো ভালো গেমিং ফিচার্স দেওয়া হয়েছে এই অপারেটিং সিস্টেমে। ফোনটির চিপসেটে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 প্লাস প্রসেসর, যেটি 7 nm। এছাড়া চিপিউতে দেওয়া হয়েছে অক্টা কোর 1x3.1 GHz কেরিও 585 অ্যান্ড 3x2.42 GHz কেরিও 585 অ্যান্ড 4x1.8 GHz কেরিও 585। এছাড়া জিপিউতে দেওয়া হয়েছে অ্যাড্রিনো 650। এই প্রসেসরটি এ বছরের সেরা গেমিং প্রসেসর। পাবজি ছাড়াও অনেক বড় বড় গেমগুলো এই মোবাইলে অনেক স্মুথলি গেম প্লে করা যায়। সো গাইস, এখন হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই প্রসেসর দিয়ে অনেক ভালো ভালো ফোনও রয়েছে যেগুলো এর থেকে অনেক কম দামে দেওয়া হয়েছে। তবে গাইস, সেগুলো হলো ফ্ল্যাগশিপ কিলার ফোন আর এটি হলো গেমিং ফোন। গেমিং ফোন আর ফ্ল্যাগশিপ কিলারের মধ্যে অনেকটাই তফাট রয়েছে। গেমিং ফোনে আপনি যে গেমিং এক্সপিরিয়েন্স পাবেন তা ফ্ল্যাগশিপ কিলারের মধ্যে পাবেন না। এছাড়া গেমিংয়ের অপারেটিং সিস্টেমগুলো আলাদা করে অপটিমাইজেশন করা হয়, যার কারণে আপনি অনেক ভালো গেম প্লে পেয়ে যাবেন। ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের 6000 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি। এছাড়া ইনবক্সেই আপনি 30W-এর একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যা দিয়ে 0-100% করতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগবে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ ছিল মোটামুটি ভালো। টানা হেভি গেমিংয়ে প্রায় 8 ঘন্টার মতো ব্যাকআপ দিয়েছে এই ব্যাটারিটি। এছাড়া ফোনটিতে একটি বেস্ট ফিচার্স দেওয়া হয়েছে। এই ফোনটিতে 2টি চার্জিং স্পট পেয়ে যাবেন, একটি দেওয়া হয়েছে ফোনটির নিচের দিকে এবং আরেকটি দেওয়া হয়েছে ফোনটির পাওয়ার বাটনের একটু পাশে। এটি সাধারণত গেমারদের কথা চিন্তা করে দেওয়া হয়েছে। যারা চার্জ লাগিয়ে গেম খেলে তাদের জন্য এটি খুবই উপকারী। এছাড়া ফোনটি হেভি গেম প্লে করার পর অনেকটাই হিট হয়ে গিয়েছিল এই ফোনটি, যার কারণে আমরা বক্সে পাওয়া কুলিং সিস্টেমটি ব্যবহার করেছি, যা লাগিয়ে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল এই ফোনটি। ফোনটিতে 3.5 mm হেডজ্যাকটি দেওয়া হয়নি। তবে যারা এয়ারফোন লাগাতে চান তারা কুলিং সিস্টেমটিতে USB লাগিয়ে এয়ারফোন জ্যাকটি কানেক্ট করতে পারবেন। এছাড়া ফোনটির সিম সেকশনে ব্যবহার করা হয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড, যেখানে 2টি সিম ইউজ করতে পারবেন। এছাড়া ফোনটি 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্টেড। ফোনটির সিকিউরিটি সেকশনে ব্যবহার করা হয়েছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটি ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির USB সেকশনে ব্যবহার করা হয়েছে USB OTG এবং USB Type-C। ফোনটির ডেলিটি ইউজে ফোনটির ওয়াইফাই স্পিড এ বাজেটে বেস্ট ছিল। অন্য ফোনগুলোর চেয়ে এ মোবাইলের নেটওয়ার্ক স্পিড অনেকটাই বেশি ছিল। এছাড়া ফোনে কথা বলার সময়ও তেমন কোনো একটা নেটওয়ার্ক সমস্যায় পড়েনি। ফোনটির র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে র্যাম 12 GB এবং রোম 256 GB। এটি বর্তমানে বাংলাদেশের সব জায়গায় এখনও অ্যাভেলেবল হয়নি, তবে অনেক জায়গায় এগুলোর বেচা কেনা চলছে। ফোনটির 12/256 GB ভেরিয়েন্টটির বাংলাদেশে বর্তমান প্রাইস 95,000 টাকা, যা অনেকের কাছে খুবই বিশাল প্রাইস হতে পারে। তবে মনে রাখতে হবে এটি ওয়ার্ল্ডের সেরা গেমিং ফোন। সো গাইস, যাদের গেমিং ফোন কেনার মতো সাধ্য রয়েছে এবং তারা গেমিং ফোন কিনতে চান, তাদের জন্য এটি বেস্ট চয়েস হতে পারে, বাকিটা আপনাদের চয়েস। সো গাইস, আজকে এই পর্যন্তই। পুরো রিভিউটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। পুরো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি।